আমরা বেরোইছি ট্যাক্সি যাইলাম হসপিটাল। সো হলিডে থাকে তোমরা আসছিলাম না, আমরা হসপিটাল যাওয়া লাগবো বা আমরা যাওয়া লাগে ইমার্জেন্সি। তো অন দ্য ওয়ে মনে হলাম তো ফ্রি আছি, তোরা ব্লগিং করিলাই সো রেকর্ড করলাম। এবার দিয়ে আওয়া পড়তো না, সো বিকজ হসপিটাল যাইলাম দেখে এবার দিয়ে আওয়া পড়ছে। মানে লগে থাকা আর দেখা আর হসপিটালের ভিতরে গিয়াও তোরা রেকর্ড করার ট্রাই করবো, আর যাইতে সময় রাস্তাত তোরা তোরা রেকর্ড করলাম। বাড়িঘর গুলা খুবই সুন্দর সুন্দর বাড়িঘর, আপনারা আগর দেখুন তো দেখছেন, আর এখন যারা দেখেন নোটিশ করলে পাইবা। আর আমরা এখন মতো যেন আছি শপ টপ এটা অতটা নাই এখনো, ওই দেখলাম একটা শপ আইসে। আমরা যে হোটেল উঠছি এখান থেকে হসপিটাল বা 10 মিনিটস, আমি ট্যাক্সি ড্রাইভারে জিজ্ঞেসলাম, ট্যাক্সি ড্রাইভার বলছেন 10 মিনিটস। আর দিনটা খুব নাইস করছে, আর দেখো আপনারা দেখো একদম খেত কোনো ইয়ে নাই, সকালে যে মাউন্টেনগুলো দেখছিলাম ও দেখো মাউন্টেনগুলো আইসে আবার। আমরা হসপিটালে যে সময় যাইলাম ও সময় গাড়ি থাকি আমি আউটসাইডটা রেকর্ড করার ট্রাই করলাম, তো সুন্দর লাগে ফার্স্ট ড্রাইভ রেকর্ড হলে তো দেখা যেত না সকলটা, তার লাগে আমি স্লো মোশন দিয়া রেকর্ড করলাম। আর তারা দেশা দেখো কত সুন্দর, রাস্তাঘাটগুলো সুন্দর, এবার নিয়ে জায়গাটা মানে পতিত ফলাইল জায়গা, তারপরে সুন্দর লাগে। আর আমরা আগে গেছিলাম ডালামেন, সেখানে আমরা অতটা আসলে বাড়িতে পারছি না, আমরা বেশি হোটেলও আসলাম, হোটেলও আশেপাশে গেছি, অত দূরে যাওয়া লাগছে না। তো আজকে যেহেতু সুযোগ হয়েছে ওই সব আপনারা লাগে রেকর্ড করলাম। দেখলাম আমিও হসপিটালে হামাই গেছি, আর ওই যে সাইনটা দেখা যান ওটা হইল গিয়া ইমার্জেন্সি সাইন। তো ট্যাক্সি নিয়ে ওখানে ঢুকান আস্তে আস্তে, আর ঢুকিয়া এরপরে আমাকে জেকাইম আর কি। আসলে ট্যাক্সি ড্রাইভার জানে মূল ইনফরমেশন তার কাছে দেওয়া হয়ে গেছে, হে আমরা এগুলা বেছে নিয়া দিয়া তারপরে তারা হইয়া দিয়ে আইব। যেহেতু আমরা টার্কিশ ভাষা তো জানি না, তারা ইংলিশ জানে মোটামুটি, যারা কোয়ালিফাইড মানুষ আছে তারা হেল্প করে আপনারে, ব্রোকেন ইংলিশে তারা বুঝে তারাও এক্সপ্লেন হতে পারে। আর কোনো সমস্যা হইলে তো ট্রান্সলেটর আছে, আপনার ট্রান্সলেটর ইউজ করতে পারবা। আর নাওডেজ তো আপনার গুগল আছে, গুগলের মধ্যে হেল্প লওয়া যায়। তো দেখা যাক আমরা বেঁচে যাইলাম, আমরা খেতা খেতা করার লাগে আপনারা শেষে জানাইবার ট্রাই করব। আমরা ট্রায়াল করি ডিস্টান্সকে সুইমিং করিয়া, এখন দুপুরে খাইছি না, আর ওখানে এসে আমরা ইমার্জেন্সি একটা হসপিটালও কয়েকটা টেস্ট করাই লাগে, এরপরে আমরা যাই মিল হোটেল। মিল এসে তারপরে তারা ফর্ম দিছে, আমরা ফর্মটা ফিল আপ করলাম। আমরা ইমার্জেন্সি হসপিটালে আসলাম, ইয়া টেস্ট টেস্ট আসল করাই লিছি, আর ওখানে আমরা এখন রিপোর্টার লেগে বলছি। আর এটা তারা একটা ক্যাফে এরিয়া করছে হসপিটালের ভিতরেও, সেখানে বই আপনি ড্রিঙ্ক খাইতে পারবা, আমরা কি ছোটা হচ্ছে না, আমি তো জানি ভাই অ্যাকচুয়ালিতে তারা খাইতে পারবা, তারা গিয়ে হোটেলে দেখা হয় আমার কাছে বা 40 মিনিটস লাগবো, 40 মিনিটস বাদে আমরা ইয়ে করবো প্রেসক্রিপশন দিলাইব, আর আমরা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে দিকে। তো আমরা এটার সময় দেখে আপনারা তো তারা দেখাই নি, আর ক্যাফেটা ভেরি নাইস, আমরা দেখাই না আপনারে ক্যাফেটা দেখতে গেলাম, দেখালে আপনারা ক্যাফেটা দেখাইলাম, ভেরি নাইস ইন্টেরিয়র হচ্ছে তারা, তারা তারা ফুড ডিসপ্লে করে রাখছে। একটা হলো ফ্রেটজল, তারা টার্কিশ ফেমাস ফ্রেটজল, যেটা কিছু স্ন্যাক রাখছে তারা। আর এখানে দেখো তারা ডিজার্ট রাখছে, চিজ কেক আছে, চকলেট আছে,
এখানে মোর ডিজার্ট আছে, বিস্কিট আছে, ড্রিঙ্ক আছে, এখানে ফ্রিজের মধ্যে আর ড্রিঙ্ক আছে, আউটসাইডে বার অ্যারেঞ্জমেন্ট আছে দেখতে পারা। আচ্ছা এখানে ইনসাইডে বসি, বাইরে আবার রইতেছে। এখানে দেখা কিছু শপ আছে, আমরা যে সময় ইমার্জেন্সি গেছিলাম একটু দূরে গেছিলাম, আমরা ইমার্জেন্সি পেতে থেকে আমরা বাইরে আইসি। এখানে দেখা ও ক্যাফে লোকে এটা লোকে ক্যাফেটারিয়া যেটা